মাত্র 27 ফিট বাই 80 ফিট জায়গার মধ্যে 3 ইউনিটের অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ির ডিজাইন। পিও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি 600 জায়গার মধ্যে 3 ইউনিটের অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি ডিজাইন। অনেকেরই চিকন জায়গা, চাচ্ছেন অনেক সুন্দর একটি পাঁচতলা বাড়ি করতে 3 ইউনিটে, তারা আজকের এই ভিডিওটি দেখলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আমরা কীভাবে ডিজাইনটি সাজিয়েছি 3 ইউনিটের এবং কীভাবে আমরা 2 ইউনিটের ডিজাইনটি সাজিয়েছি সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে, আমরা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো আপনি দেখছেন, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করার জন্য। সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে আমরা অনেক সুন্দর একটি গেট দিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি। আর এখানে সামনের অংশে কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি। এখানে ড্যাভিড কাটা আছে, ড্যাভিড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। আর এখানে যে ব্যালকনিগুলোর ডিজাইনগুলো দিয়েছি আমরা, এখানে খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন আমরা করে দিয়েছি। আর এখানে কর্নারের চিকন জায়গা যেহেতু, তো ডিজাইনটা আমরা চেষ্টা করেছি যেভাবে একটু সৌন্দর্য করা যেত। আজকের এবারে ডিজাইনটা আমরা করে দিয়েছি ফেনী সদরে। তো উনি আসলে আমাদের সাথে আমাদের অনলাইনে ভিডিওগুলো দেখে উনি আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দরভাবে আমরা একটা স্ল্যাব দিয়েছি, খুবই সুন্দর একটি স্ল্যাব বার করে ডিজাইনটা আমরা সাজিয়েছি। আর এখানে কিছু টাইলস আমরা ব্যবহার করেছি, টাইলসগুলো অবশ্যই আপনি ভালো করে দেখেন। দর্শক বন্ধুরা, এখানে ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি বিল্ডিংটি আমরা অপর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার কম্বিনেশন এখানে সাজিয়েছি। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেন, ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে করে দিয়েছি। এখানে সামনের অংশ খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন আমরা করে দিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো, জানলার ডিজাইনগুলো সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে জানলার ডিজাইনগুলো সাজিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যে মেন গেটটি দিয়েছি আমরা, মেন গেটের ডিজাইনটিও আমরা আসলে অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তো চলুন, আমাদের বিল্ডিংটি যদি আমরা রুফটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যায়। আমরা রুফটি খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি। এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি দোলনা রাখা আছে, এখানে একটি ছাতা দিয়ে বসার স্পেস আমরা করেছি। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি। আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখবেন, প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে আমরা বাংলাদেশ সকল স্থানে অনেক সুন্দর আমরা সহজে ডিজাইনগুলো করে দিই। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধুরা, আমরা সম্পূর্ণ মাপগুলো দেখেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 80 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে অনলি 27 ফিট, 27 ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়েছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে এখানে রেখেছি, আমরা অনেক বড় একটি গাড়ির গ্যারেজ রেখেছি। আর এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম মাপে দেওয়া আছে 14 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি বেডরুম মাপে দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। আপনার মাপগুলো ভালো করে দেখেন। দর্শক বন্ধু, এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম মাপে দেওয়া আছে 14 ফিট 9 ইঞ্চি বাই 17 ফিট 11 ইঞ্চি। এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেডরুম মাপে দেওয়া আছে 11 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচড টাকা আছে, টয়লেটের মাপে দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেনের মাপে দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি টয়লেটের মাপে দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপে দেওয়া আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 2 ফিট 8 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট। আর এটার সাথে একটি অ্যাটাচড টাকা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 3 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি মাপটি দেওয়া আছে 4.5 ফিট বাই 3 ফিট। আমাদের এটা হলো গ্রাউন্ড ফ্লোর আমরা একটি ইউনিট সাজিয়েছি এখানে 4টি বেডরুম দিয়ে। আর এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর আমরা 2টি ইউনিট রেখেছি। আমাদের এই ইউনিটটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেভাবে ইউনিটটি সাজানো আছে, ফার্স্ট ফ্লোরে এই ইউনিটটি সেমভাবে সাজানো আছে। আর যদি আমরা এদিক দিয়ে প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম আপনি দেওয়া আছে 18 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম আপনি দেওয়া আছে 14 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেনের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট। দর্শক বন্ধুরা, আমাদের এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড টাকা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট
সাথে যারা আমরা তিন ইউনিটের সেট আপটি আমরা কীভাবে সাজিয়েছি আমি যদি আপনাকে দেখাই, আমরা যদি সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি তাহলে এই ইউনিটটি আমাদের, আমি এই ইউনিটটি যেভাবে দেখিয়েছি আপনাকে এই ইউনিটটি সেমভাবে আমরা সাজিয়েছি। আর এখানে আরেকটি ইউনিট রেখেছি আমরা, ইউনিটটি প্রথমে আমরা এদিক দিয়ে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, আপনি দেওয়া আছে 14 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম 7 ফিট বাই 6 ফিট 5 ইঞ্চি। দর্শক বন্ধুরা এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপ দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। এখানে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। আর এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা, ছোটো একটি ব্যালকনি রেখেছি 10 ফিট 10 ইঞ্চি বাই 2 ফিট। আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন। দর্শক বন্ধুরা এখানে দেওয়া আছে আমাদের আরেকটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 10 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। আর এদিক দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি, এখানে আমরা একটি গলি রেখেছি, গলিটি এমন সিস্টেম আমরা রেখেছি, আমি যদি আপনাকে 3D দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই অংশটি কিন্তু আমরা টোটালি এই জায়গাটা আমরা বয়েড সিস্টেমে রেখেছি, যেহেতু যথেষ্ট আলো বাতাস ভেন্টিলেশনটা পায়, তো আমাদের দুইটি ইউনিটই যেহেতু যথেষ্ট ভেন্টিলেশন পায়, তো এটা আমরা এই সিস্টেমে রেখেছি। আর পিছনে ইউনিটটি আমাদের এই ইউনিটটি, আর এই ইউনিটটি সেমভাবে আমরা সাজাই। দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে, আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহজে ডিজাইনগুলো করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুনয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।